নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাবের সহযোগিতায় 26 নম্বর ওয়ার্ডে গোদা এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে যুব উৎসবের আয়োজন করা হয়। সূচনা যখন একটা সুন্দর মুহূর্তের মাধ্যমে হয়, একটা আনন্দ প্রকাশ করতে পারি, একটু জোরে হাত তালি দেবো আমরা সবাই মিলে সূচনার জন্য। যুব সমাজকে আরো উদ্বৃত্ত করতে, যুব সমাজকে আরো সুন্দর পথে পরিচালনা করতে নেহেরু যুব কেন্দ্র আজকে পালন করছে। এত সুন্দর ভাবে আজকের এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রোগ্রামের সূচনা। আর এখানে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী, 20 নম্বর ওয়ার্ডের পুরমাতা স্বীকৃতি হাজরা, ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার কোঅর্ডিনেটর সৌভিক বিশ্বাস, সমাজসেবী রাজু মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা মনে করি এটা খুবই একটা ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগের মূল ব্যাপার আপনারা জানেন যে আজকে যে আমাদের স্বামীজি যে আমাদের এখানে রয়েছে তাতে আমরা ফুল দিলাম। এই স্বামীজি যুবদের প্রেরণা, তিনি একদিন এই যুব সমাজকে জাগিয়ে তুলতে চাইছিলেন। তাই আজকে যুব সমাজকে নিয়ে যখনই কোনো আলোচনা হয় আমরা কেউ স্বামীজির কথা ভুলতে পারি না। তাকে সামনে রেখে তার ছবি দেখেই আমাদের সেই যুব সমাজের কথা মনে পড়ে যায়। তাই যুব সমাজকে এইভাবে বিভিন্ন ভাবে তাদের তৈরি করা, তারা তাদের বিভিন্ন ভাবে তাদের প্রতিভা, যে প্রতিভাটা বিভিন্ন ভাবে তারা তুলে ধরতে পারবে এই সব মেলার মাধ্যমে, এইভাবে তারা অংশগ্রহণ করে তারা তাদের ভালো জায়গাটা করলেই তারা আস্তে আস্তে যাবে। তাই এটা আপনারা দেখেছেন এখানে, হয়তো আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছিলাম নাচ আছে, বক্তব্য আছে, বিভিন্ন 6টা আইটেমের উপর আজকে আমাদের এই প্রশিক্ষণ শিবির এখানে চলবে। আপনারা অবশ্যই ভালোভাবে এখানে সবাই যে কারণে আপনারা এসেছেন, আপনারা তো এই কারণেই এসেছেন যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে, আপনারা সবাই ভালোভাবে আমার ছোট ভাই বোনেরা সবাই করবেন, এবং আমরা আশা করব যে যারা ভালো করবে তারা রাজ্যে যাবে, রাজ্যেও তারা ভালো করার পর তারা কেন্দ্রে যাবে। এইভাবে একটা সিস্টেম সারা বছর থাকে। আমরা আপনাকে জানেন না, হয়তো অনেকে জানেন অবগত আছে, আমাদের বর্ধমান জেলার 2 মে 2018 এবং 2020 বিড়ম্বনা হয়েছিল এই বর্ধমান জেলা থেকে। আমাদের সরকার থেকে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল কলকাতায়। আমরা তাদেরকে আজকে সম্মান জানাবো নেহেরু যুব কেন্দ্রের তরফ থেকে। আমরা প্রথমে 2018 পমি মাহাতো বাল্য বিবাহ বন্ধ করেছিল, তার জন্য তাকে আমাদের শশীপালে ডিপার্টমেন্ট থেকে শিশু এবং নারী দপ্তর থেকে তাকে সম্মান করা হয়েছিল 2018। আমি তাকে মঞ্চ বর্তমান নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার উত্তরা বিশ্বাস জানান, এদিনের বিশেষ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 6টি বিভাগে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূলত ফটোগ্রাফি, রাইটিং কম্পিটিশন, ডিস্ট্রিক্ট লেভেল কন্টেন্ট, অঙ্কন প্রতিযোগিতা, যুব সংসদ প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ বেশ কিছু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যে সমস্ত প্রতিযোগী ভালো ফলাফল করবে তারা জেলা স্তরে এবং সেখান থেকে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত প্রতিভাবান যুবক যুবতীরা আছেন তাদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নেহেরু যুব কেন্দ্র বর্ধমানের উদ্যোগে এবং লক্ষ্মীপুর রানা প্রতাপ ক্লাবের সহযোগিতায় আজকে এখানে ডিস্ট্রিক্ট লেভেল যুবা উৎসব, যুবা সংসদ, যুবা সংবাদ আলোচনা আয়োজন করা হয়েছে। এখানে মূলত পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিভাগীরা এসে উপস্থিত হয়েছেন এবং 6টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতা হবে। এখান থেকে যারা ভালো ফলাফল করবে তারা রাজ্যস্তরে এবং সেখান থেকে ন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করবে। প্রথম হাফে আছে পেন্টিং কম্পিটিশন, ইয়ং রাইটার্স কম্পিটিশন, পোয়েম ডিক্লামেশন এবং ফটোগ্রাফি কন্টেস্ট, এবং সেকেন্ড হাফে আছে ডিস্ট্রিক্ট ইউথ কনভেনশন এবং কালচারাল ফেস্ট। টোটাল 300 জন প্রতিভাগী পার্টিসিপেট।
যাতে আমাদের বর্ধমান জেলার যে সমস্ত যুবক যুবতীরা আছে তাদের যে প্রতিভা সেটা যাতে বিকশিত হতে পারে, তারা যাতে প্রতিভা প্রকাশের সুযোগ পায়, সেজন্য এই প্রতিযোগিতা। না, তারা এরপর স্টেট লেভেলে যাবে এবং স্টেটের পর থেকে ন্যাশনাল লেভেলে। বর্ধমান থেকে পম মোহন্ত ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।